আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা বার্থডে কার্ড বানাবো আমার ম্যামের জন্য। হঠাৎ করে গ্রুপে গিয়ে দেখলাম ম্যামের বার্থডে, আর আমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ পারি বা কিছুটা চেষ্টা করি তাদের মাথায় এটাই আসে, কিছু কিনে দেওয়ার চেয়ে নিজের হাতে বানিয়ে দিলে সেটার আন্তরিকতা বেশি থাকে। তো এই জন্য আমার কাছে যে আর্ট পেপার আছে তাই নিয়ে চলে আসলাম কিছু একটা বানাতে। তো আমি প্রথমে সাদা স্কোয়ার করে কয়েকটা কাগজ কেটে নিয়েছি, এবার এগুলোকে এভাবে ফোল্ড করে একটা ফুল তৈরি করে নিব। এখানে ফুল তৈরি করার সব টিউটোরিয়ালটা দেওয়া আছে যে কীভাবে আমি ফুলটা তৈরি করেছি। ইনস্ট্যান্ট আর কি যেটা আমার মাথায় এসেছে আমি ওইটাই তৈরি করেছি, কোনো প্ল্যান ছিল না যে আসলে কি করব আমি। এবার আমি এটাকে কেচি দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পর এটা সুন্দর একটা ফুলের শেপ চলে আসবে। এভাবে করে আমি 7টা ফুল তৈরি করব, কারণ আমি যেটা চিন্তা করছি বানানোর জন্য ওর জন্য 7টা ফুল এনাফ। এরপর আমি ফুলগুলোকে কালার পেন দিয়ে একটু হাইলাইট করে দিব, মানে যাতে ফুলগুলো সুন্দর দেখা যায়, ফুলের শেপটা সুন্দর আসে। দেন আমি ভিতরে আবার একটু হলুদ কালার দিয়ে ফুলের রেণু দিয়ে দিচ্ছি। আবার দুইটা পাপড়ি আলাদা রেখে আমি ফুলগুলো কালার করেছি এবং একটা পাপড়ি কেটে নিয়েছি, এবং বাকি যেই পাপড়িটা রয়েছে সেটা আমি আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে ফুলগুলো একটু ফোল্ড হয়ে থাকে, ভিতরে যেন একটু জায়গা থাকে। দেন এভাবে আমি প্রত্যেকটা পাপড়ি একইভাবে করে নিয়ে ফুলগুলো তৈরি করেছি। এবার এগুলো মাঝখান থেকে এইভাবে করে একটু ভাঁজ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ফুল আমি একইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি যাতে আমার সুবিধা হয়। এরপর আমি প্রত্যেকটা ফুলের উপরে আঠা দিয়ে দিব, সবগুলোতে না, প্রথম ফুলের দুই মাথায় আঠা লাগিয়ে দেব এবং দুই মাথায় দুইটা ফুল আলাদাভাবে লাগিয়ে দিব। একইভাবে ওই পাশেও আমি ফুলটা লাগিয়ে দেব। এরপর মাঝের যে জায়গাটা পাকে আছে ওইটা সহ এই দুই পাশের ফুলের পাপড়িতে আমি লাগিয়ে দেব। এখানটাতে ভালো করে খেয়াল করে দেখতে পারবেন, প্রথমটা কিন্তু আমি মাঝের পাপড়িটা ফাঁকা রেখে দুই পাশে লাগিয়েছি, পরের বার তিনটা পাপড়িতে লাগিয়েছি। এবার আবার সেম মাঝেরটা ফাঁকা রেখে দুই পাশের দুইটা দুইটা করে পাপড়িতে আমি উপরে একদম মাথায় কিন্তু আঠা লাগিয়ে দিচ্ছি, নট পুরো ফুলে, জাস্ট উপরে লাগিয়ে দিতে হবে। সেমভাবে এই পাশেও আমি আরেকটা ফুল লাগিয়ে দিচ্ছি। এভাবে এই প্রসেসিংয়ে আমি সবগুলো ফুল প্রথমবার মাঝেটা ফাঁকা, তারপরে দুই পাশে, তারপরে তিন পাশে, এইভাবে করে দেওয়া শেষ। দেন আমি আমার যে হলুদ পেপারটা রেডি করে রেখেছিলাম এইটার এইখানে ফুলটা বসাবো। তো আমি দেখতেছিলাম এইখানে আমি একটা ফুল করছি, এই যে এখানে আমি প্রত্যেকটা পাপড়িতে আঠা লাগিয়ে দিছি, বাট এটা করা যাবে না। প্রত্যেকটা পাপড়িতে আঠা না লাগিয়ে বরং মাঝের যে তিনটা পাপড়ি আছে ওই তিনটা পাপড়িতে আঠা লাগাইলে বেশি সুবিধা হয়। তো এটা আমি পরে গিয়ে বুঝতে পেরেছি যে এটা আমার এখানে ভুল হয়েছে। যাই হোক, এভাবে করে দুই পাশে আঠা দিয়ে আমি যখন ফুলটা লাগিয়ে দেবো তখন যখন খুলবো তখন ফুলটা জাস্ট এইভাবে ফুটে উঠবে, যা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে ফাইনাল লুকটা হচ্ছে এরকম। তো এরপর আমি এই যে এর উপরে স্কেল দিয়ে সমান সাইজ করে কিছুর অংশ কেটে নিব যাতে ওখানে আমরা ম্যামকে উইশ করার জন্য আমি লিখতে পারি হ্যাপি বার্থডে ম্যাম। তো এই জন্য আমি সমান সাইজ করে দুইটা, একটা বড় একটা ছোট, এভাবে করে আমি মেজারমেন্ট অনুযায়ী কেটে নিচ্ছি কেচি দিয়ে। দেন কাটা হয়ে গেলে এটা খুব সাবধানে ফোল্ড করতে হবে যাতে এটা ভিতর দিকে থাকে, এটা বাইরের দিকে ছিল, এটা জাস্ট ভিতর দিকে ফোল্ড করে এইভাবে করে ভাঁজ করে নিব যাতে এটা খুললে বা বন্ধ করার সময় কোনো প্রবলেম না হয়। দেন আমি এখানে একটা কাগজ, সাদা কাগজ আর কি লিখে নিয়েছি যেটা আমি দেখাইনি অফ ক্যামেরা করছি। দেন উপরের কভার পেজের জন্য আমি নীল কালার একটা কাগজ নিয়েছি এবং ওইটা হলুদের উপরে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেন এটা মোটামুটি কমপ্লিট। এবার ভিতরে ছবি আর্ট করার পালা, কালার পেন দিয়ে আমি একটু লতা পাতা এঁকে নিচ্ছি যাতে এটা দেখতে আর একটু সুন্দর লাগে, নাহলে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল। এবার আমি এখানে পাতা দিয়ে দিব, সুন্দর করে পাতা আর্ট করে নেব, লতার সাথে পাতা তো অবশ্যই দরকার। এবং পাতার উপরে যে ফুল দেব সেই ফুলটা আমি আলাদা একইভাবে তৈরি করছি এবং এটা হচ্ছে ছোট সাইজ, প্রথম যে ফুলগুলো দেখেছি ওইটারই ছোট সাইজ এটা করে নিয়েছি। এবং এখানে একটা ফুল, মাঝে একটা ফুল, এভাবে করে, ও সরি মাঝে, হ্যাঁ হ্যাঁ মাঝে একটা ফুল, এভাবে করে আমি ফুল লাগিয়ে নিয়েছি। এবং উপরে বর্ডারে গিয়ে দেখলাম যে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তো ওইখানে আমি একটা হলুদ কাগজ লাগিয়ে দিলাম। এটা কিন্তু টোটালি মানে আনপ্ল্যান্ড, আমি আসলে কী করবো জানি না,
মাথা যেটা যেটা আসতেছিল হঠাৎ করে সেটা সেটা দিয়েই এটা করে ফেলছি। দেন আমি উপরে লিখে দিয়েছি হ্যাপি বার্থডে ম্যাম, আর এইটা হচ্ছে এটার ফাইনাল লুক। তো আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, টাটা।